আপনার এত বয়স হয়েছে, কিন্তু কি সুন্দর শরীরের গঠন! একালে আর কাউকে এরকম শরীর রাখতে হবে না। আমাদের সংযম ছিল জানো, আমাদের সংযম ছিল। ঢেপো ঢেপো শক্ত। হ্যাঁ বাবু, লোহার মতো শক্ত। আপনি রোজ সকালে একটু বেড়ান না কেন? ঠান্ডা লাগবে না? না বাবু, আপনাকে আমি জুতো মোজা পরিয়ে এক কাপ চা দিয়ে দেবো, আপনি বেরিয়ে আসবেন। তোমাকে দেখে ভরসা পাচ্ছি ধন্যবাদ। কস্তে পুত্র সংসারোহম অতিব বিচিত্র কসোতং বাকুতায়ায়াত সত্তং চিন্তয় তদিদং ভাত মা কুরু ধন জন যৌবন গর্বং হরতি নিমেষাৎ কালো সর্বম মা কুরু ধন জন যৌবন গর্বং হরতি নিমেষাৎ কালো সর্বম মায়া মায়ামিদম অখিলং হিতা ব্রহ্মপদং প্রবিশাসু বিদিতা নলিনি দলগত জলমতি তরলং তদ্বা জীবিতম অতিশয় চপলম নলিনি দলগত জলমতি তরলং তদ্বা জীবিতম অতিশয় চপলম কনমপি সজ্জন সঙ্গতিরেকা ভবতি ভবার্ণব তরণে নৌকা কনমপি সজ্জন সঙ্গতিরেকা ভবতি ভবার্ণব তরণে নৌকা অষ্টকুলাচল সপ্ত সমুদ্র ব্রহ্মপুরন্দর দিনকর রুদ্র অষ্টকুলাচল সপ্ত সমুদ্র ব্রহ্মপুরন্দর দিনকর রুদ্র নাতং নাহং নায়ং লোকা 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 তদপি কিমাতং ক্রিয়তে শোকা তদপি কিমাতং ক্রিয়তে শোকা তদপি কিমাতং ক্রিয়তে শোকা তদপি কিমাতং ক্রিয়তে শোকা। বাহ, তুমি ভাগ্যবান হালদারদা, তাই এমন লোক পেয়েছো। আমরা রোজ ভগবানের নাম শুনতে এখানে আস। নিশ্চয় নিশ্চয়। বাহ কৃষ্ণদি, কত বড় হয়ে গেছে গো হালদারদা। তোমার সঙ্গে তো 10-12 বছর পরে যোগাযোগ হলো, অথচ আমরা পাশাপাশি থাকি। আমার দৌহিত্র হলো সর্বদাই তোমাদের কথা বলে বলে হালদার দাদুর মতো লোক এই যুগে হবে না বলে। একবার দেখবো ছেলেটিকে। ও কৃষ্ণা কৃষ্ণা, ওই দাদা চিনে যা আছে দিয়ে দে সবাইকে। আমি এনে দিচ্ছি বাবু, আমি এনে দিচ্ছি। বাইরে ঘরে বসে খুব গান শোনা হচ্ছে, কাজকর্ম কিছু নেই বুঝি? আর যাব না বরজাঠি। আর যাবো না বরজাঠি মা, দাদুর আদরে ধরাকে একেবারে সরা গান করছো না? ছাদ থেকে কাপড় নামিয়েছিস? এই যে বড় মা, কৃষ্ণাদি ইস্ত্রি করে সব ঠিক করে রেখেছি, আপনার শাড়ি সেমিজ বড়বাবু ধুতি পাঞ্জাবি সব। তুই চাইনি দেবো বরজাঠি? না, আমার জ্বর দরকার। ওটা কোথায়? এই যে বড় মা, খুব ভালো কাশির জ্বর না, খেয়ে দেখুন। এবার একটু চা করে নিয়ে আসবো, দুপুরের ঘুমটা বেশি হয়েছে, চা খেলে খুব ভালো লাগবে। বলছি তো খাবো না, বিরক্ত করো না। তুই যা বৌমার কাছে, কি দরকার দেখে যা। আপনি আপনি মা হয়ে সন্তানের উপর রাগ করলে কি করে চলবে মা? কৃষ্ণাদি যদি কিছু ভুল করে থাকে সেজন্য তো শাসন করেছেন, আবার কেন?
জর্দাটা খুব ভালো না মা? হ্যাঁ, ওই অলোক দাদাবাবু দিয়েছেন। এইবার একটুখানি আদা দিয়ে চা করে নিয়ে আসি। হ্যাঁ মা, আমাকে তাহলে একটু দিও। অবেলে ঘুমিয়ে শরীরটা কিরম ম্যাজ ম্যাজ করছে। আমি এক্ষুনি নিয়ে আসছি মা, এক্ষুনি নিয়ে আসছি। দুপুরে ঘুমিয়েছিলে বলতি? আর কি করবো, আমার বিরক্ত লাগছে বাবু। কাজ নেই, কম্ম নেই, ঘরে বসে আছি, খাচ্ছি আর ঘুমোচ্ছি, ঘুমোচ্ছি আর খাচ্ছি, খাচ্ছি ঘুমোচ্ছি, গদরে বাঁধ ধরে গেল।